মা দেখো তো ঠিক আছে কিনা, আমার মেয়েটা যে এত সুন্দর আগে বুঝিনি কেন, মনে হয় চলে এসেছে। আসসালামু আলাইকুম। কি নাম তোমার মা? জিল নওরিন। আপনার কোন রং পছন্দ? নীল। আপনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ? জি। পছন্দের খাবার কোনটা? দই ফুচকা। মানে এরকম একটা খাবার মানুষের পছন্দ হতে পারে, মানে ভেবেই না অবাক হচ্ছি। মানুষের সামনে মেয়েটাকে এভাবে অপমান কেন করলি? রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আর দই ফুচকা এগুলোই আমার পছন্দ। আচ্ছা মা, দই ফুচকা পছন্দ করার কি কোনো খারাপ কিছু? এগুলো নিয়ে মন খারাপ করিস না। কোথায় যাচ্ছিস? কালকে যে ছেলেটা আমাকে দেখতে আসলো না, ওই ছেলেটার বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি হঠাৎ মায়ের কাছে কি মেয়ে আসতে পারে না? আপনার ছেলের আমাকে পছন্দ হয় না, তাতে কি হয়েছে? আমার তো আপনাকে অনেক পছন্দ হয়েছে। এই মেয়ে আমাদের বাসায় কি করছে? আমার বাড়িতে আমি কাউকে ঢুকতে দেব না। তুই কি তোর কাছে জিজ্ঞেস করেছিস? মা মা আস্তে। আচ্ছা আপনার পছন্দের রং কি? সাদা। হাসছেন কেন? সায়েন্স বলে সাদা আর কালো কোনো রং না। রংধনুতে কি সাদা আছে? রংধনুতে সাদা নেই বলে কি সাদা কোনো রং না? আপনি তো খিচুড়ি খুব পছন্দ করেন, আমি খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি কেমন হয়েছে? অসাধারণ। না আমি খাবো না, আমার পছন্দ না। আপনি তো আমাকেও পছন্দ করেন, তারপর আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন, আমার সাথে রিক্সায় ঘুরলেন, আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকা ট্রাই করেন না? খুবই মজার। বলেছিলাম না আইটা খান। কি ব্যাপার, আপনি এখনো যাননি? চলে যান রিফাত সাহেব। নীল রং এখন আমার খুব পছন্দ। আর কি কি পছন্দ? নজরুলসঙ্গীত তো আমার খুব ভালো লাগে। আর দই ফুচকা না আসলেই খুব মজার। আর আপনাকে আমার পছন্দ, আপনার শাড়ি পরা আমার খুব ভালো লাগে, আপনার কপালে ছোট্ট টিপটা আমার ভীষণ পছন্দের।